আমার লাইভে যারা আমাকে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাব জানাচ্ছি। আমি যে জায়গায় দাঁড়ায় আছি আপনারা অন্ধকার দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে গিয়ে ঢাকার প্রাণ কেন্দ্র মগবাজার ফ্লাইওভার। আমি ফ্লাইওভারের উপর দাঁড়ায় আছি আজকে যে কারণে আপনাদের কাছে নিয়ে আসছি এই ফ্লাইওভার। আপনারা দেখতে পাবেন আমার পিছনে হচ্ছে গিয়ে হোটেল সোনারগা। আপনি বাম দিকে গেলে হোটেল সোনারগাতে যাবেন, সোজা গেলে এই ফ্লাইওভার গিয়ে সাত রাস্তায় নামতেছে, আর পিছন দিকে যদি যান গিয়ে পাবেন হচ্ছে কি আপনার বাংলা মোটরের ফ্লাইওভারের শেষ অংশ। যে কারণে আজকে আমি ফ্লাইওভারে আইসা লাইভে আপনাদের কাছে আসছি, যে কারণে দেখেন এই ফ্লাইওভারটা করতে মিনিমাম সরকারের খরচ হয়েছে 500 কোটি টাকা। অন্তত 500 কোটি টাকার যে ইনভেস্টমেন্ট, যে খরচ, এই খরচটা দিনের বেলায় আপনি ফ্লাইওভার দেখতে পাবেন, কিন্তু রাতের বেলায় এই ফ্লাইওভার কি আছে কোথায় আছে দেখার কোনো সুযোগ নাই। কেননা পুরা ফ্লাইওভার 5 কিলোমিটার ফ্লাইওভারে কর্তৃপক্ষের কেউ যদি একটা বাতি জ্বালাইতেছেন, বাতি জ্বলতেছে এটা যদি দেখাইতে পারেন, তাইলে আপনাদের সামনে কখনো লাইভে আসবো না। আমার আশ্চর্য লাগতেছে ঢাকার প্রাণ কেন্দ্র এটা, এইখানে হোটেল সোনারগা, এইখানে হাতির ঝিল, যেখানে সরকার এরকম 500 কোটি টাকা খরচ করে উন্নয়ন করলেন ফ্লাইওভার, আর যাদেরকে দায়িত্ব দিলেন, এই আমাদের যারা দায়িত্ব নিয়েছেন কর্তৃপক্ষ এই ফ্লাইওভার দেখাশোনা করার, তারা কি একটা বাতি জ্বালাইতে পারেন না ফ্লাইওভারে? আমার আশ্চর্য লাগে, আমি অনেকগুলো খবর পাইছি যে রাতে 9টার পরে এই ফ্লাইওভারে চিন্তাই রাহা জানি কোনো জিনিস বাদ নাই। আমি জানি না কারা এই সরকারের যারা উন্নয়ন করতেছেন তাদের এই উন্নয়নকে দেখতে দিতে চান না কেন। আমি আপনাদের কাছে আল্লাহর হস্তে চাই, এইটা কোনো খরচের ব্যাপার না, আপনাদের চিন্তার ব্যাপার, সামান্য একটু চিন্তা করলেই। আরে লাইটগুলো তো আছে, এই লাইটগুলো দেখান এখানে, এই লাইটগুলো তো এখানে আছে, একটা লাইটও জ্বলে না। আপনারা একটু কষ্ট করে দেখেন, যত পর্যন্ত আপনি দেখতে পাবেন এইগুলো দেখাও একটু, যত পর্যন্ত আপনি দেখতে পাবেন কোথাও একটা লাইট নাই। আমার একটা অনুরোধ আপনারা কর্তৃপক্ষের কাছে, আরে আমি একটা কথা বলি, রাজত্ব করতেছেন মাটির উপরে করেন, মনে রাখবেন মাটিও একদিন আপনাদের উপর রাজত্ব করবে। সামান্য চিন্তার কারণে আপনারা তো, আমরা টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, নেতৃত্ব চাচ্ছি না, শুধু একটা জিনিস চাচ্ছি, এই সরকারের এত বড় একটা উন্নয়ন, জননেত্রী শেখ হাসিনার এত বড় উন্নয়ন, 500 কোটি টাকা দিয়ে এই ফ্লাইওভার করা হয়েছে, এই ফ্লাইওভারে একটা বাতি জ্বালাবেন না? আপনারা কি চান না যে এই উন্নয়ন কেউ দেখুক? আরে দেখা বাদই দেন, রাতের বেলায় এই ফ্লাইওভার ব্যবহার করা যায় না আপনাদের বাতির কারণে। আমি কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমার বিবেচনা, আমি বলছি আপনাদের কাছে আল্লাহর হস্তে হাত জোর করে চাই, আরে আপনার বাচ্চা কাচ্চাও তো এই ফ্লাইওভার দিয়ে যাইতে পারে, আপনার বাচ্চা কাচ্চাও তো এই ফ্লাইওভারে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারে। অন্তত অন্য কিছু আমাদের চিন্তা বাদ দিয়ে হইলো, নিজের বাচ্চা কাচ্চার চিন্তা করে হইলো, অন্তত ফ্লাইওভারে একটা দুইটা বাতি জ্বালান, নিলে অন্তত আমরা বলতে পারবো যে ফ্লাইওভারে একটা দুইটা বাতি জ্বালানো আছে। আমি যে জায়গায় দাঁড়াই আছি যদি কারো নজরে আসে, আসেন আপনারা, আজকেই আসেন রাতে, দেখেন এই বাংলা মোটর, এই সোনারগা, এই মগবাজার ফ্লাইওভারের কোথাও যদি একটা বাতি জ্বলে দেখাইতে পারেন, তাহলে আমরা এই লাইভে আর কখনো আসবো না। তারপরও বলি, লাইভ থেকে বিদায় নেওয়ার আগে বলি, চলেন না সবাই মিলে দেশটারে ঘুরি, একা একজন সরকার প্রধান একজন শেখ হাসিনার পক্ষে যদি আমরা তার সহযোগিতা না করি, আমরা যদি আমাদের কাজগুলো না করি, তাহলে এই দেশকে উন্নয়ন করা যাবে না। আমি সবার কাছে চাই, চলেন যে যেভাবে পারি, আমরা আমাদের ভয়েস, আমরা আমাদের কথা বলি। আমার বিশ্বাস আপনারা কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আল্লাহর হস্তে চাই, এইগুলো লাইটগুলো জ্বালান, এই লাইট জ্বালাইলে আপনাদের কোনো ক্ষতি হবে না। আবারও আমি আশা করব যে আপনারা কর্তৃপক্ষরা লাইট জ্বালাবেন এবং এসে আপনাদেরকে থ্যাংক ইউ দিয়ে আবার লাইভে আসবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এই মগবাজার ফ্লাইওভার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।